ভাইয়া বা আপুদের অনেক বেশি অনুরোধ ছিল আপু এমন একটা ক্রিম বা জেল তৈরি করে দেখাও যেটা মুখে লাগিয়ে সারা রাত রাখা যাবে। যাদের স্কিনে প্রচুর গর্ত, আনহেলদি স্কিন ড্যামেজ তারা অবশ্যই এটা ব্যবহার করবেন, যাদের স্কিন পাতলা তারাও এটা ব্যবহার করবেন। খুব সহজে এই জেলটা আপনি তৈরি করতে পারবেন এবং তৈরি করার পর স্কিনের সকল প্রবলেম দূর হবে। সো দর্শক, নাট জেল তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি মাল্টা। কমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা মানব দেহের জন্য যেমন ভালো এবং আপনি যদি স্কিনে ব্যবহার করেন সেটাও ভালো। ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে কমলার রস, এই জন্য আপনারা আলাদা করে কমলার রস স্কিনে ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু কথা বলতে বলতে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর শুধুমাত্র উপরের হলুদ অংশটাই গ্রেটারে গ্রেট করে নিতে হবে। কমলা বা মালটার সাদা অংশটা যেন গ্রেটারে কোনোভাবে না আসে, এর মধ্যে দিলাম গোলাপ জল। খুবই নর্মাল একটা জিনিস গোলাপ জল, কারণ যে কোনো দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে বাসাও তৈরি করতে পারেন। গোলাপের পাপড়ি পানিতে ফুটিয়ে সেই পানিটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। গোলাপ জলের পরিবর্তে আপনারা পানিও মেশাতে পারেন, তবে সব থেকে বেস্ট হয় গোলাপ জলটাই ব্যবহার করা। ছাঁকনি দিয়ে ছাকার পর যে অবশিষ্ট অংশ থাকে সেটাও কিন্তু আপনারা স্কিনে ব্যবহার করতে পারবেন বা ফেলেও দিতে পারবেন। এই অবশিষ্ট অংশটুকু পাতায় বেটে বা ব্লেন্ডার করে প্যাক বানিয়ে স্কিনে ব্যবহার করতে পারবেন, সাথে মুলতানি মাটি বা বেসন মিশিয়েও স্কিনে ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়া বা চিনি মিশিয়ে এই অবশিষ্ট অংশটি স্কিনে ব্যবহার করতে পারবেন স্ক্রাব হিসেবে। এখানে রসটুকু নিয়েছি আর এক পাশে রেখে আমাদের আরও একটি উপকরণ প্রয়োজন হবে, সেটা হচ্ছে তিসি। এখানে তিসি রয়েছে এক টেবিল চামচের থেকে একটু বেশি, এটা কিন্তু কোনো তিল বা অন্য কিছু না, এটা তিসি। আপনারা যদি বাজারে গিয়ে তিসি বলে খোঁজ করেন তাহলে দিবে, এটা এক ধরনের বীজ। তিসির মধ্যে এক কাপ পানি দিয়ে ভালো করে ফুটাতে হবে, আর পানি কিন্তু একদম কম হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। পানিটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামাতে হবে, আর এখানে কিন্তু কোনো পানি নাই, পুরোটাই জেল হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আমাদের প্রয়োজন হবে এই জেলটা। কিন্তু সঠিকভাবে এই জেলটা বের করতে হবে, আপনি যদি ছাঁকনিতে ছেঁকে জেলটা বের করার চেষ্টা করেন তাহলে কোনো জেলই পাবেন না। এই জন্য আপনার প্রয়োজন হবে নেট জাতীয় কোনো ওড়না বা কোনো কাপড়। তিসির সাথে কিন্তু জেলটা লেগে আছে, তো কাপড় দিয়ে চিপে চিপে জেলটা বের করতে হবে আমাদের। এই তিসি চুল বা স্কিনের জন্য কতটা ভালো আমি বলে বোঝাতে পারবো না, আপনারা যদি একটু নেট সার্চ করেন তাহলে জানতে পারবেন এর সম্পর্কে অনেক তথ্য। একদম ঘন করে ফেলেছি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, ঘন হলেই কিন্তু এরকম পারফেক্ট একটি জেল বের হবে। আপনি চাইলে শুধুমাত্র এই জেলটাও ত্বকে ব্যবহার করতে পারেন, এতে আপনার গর্ত দূর হবে। এখন এই জেলের সাথে আমরা মিশিয়ে দিচ্ছি সেই অরেঞ্জ জুস। আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে করে সবাই যেন দেখা মাত্রই তৈরি করতে পারেন, এই জন্য কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ব্যবহার করব না। জেলটা ভালো করে ফেটাতে হবে, যত ভালো করে ফেটাবেন জেলটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে এক চামচ নিয়েছি অ্যালোভেরা জেল, তো বাজারের অ্যালোভেরা জেল কিন্তু এখানে দিয়েছি, আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও দিতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই অ্যালোভেরা জেলটা ব্লেন্ডার করে তারপর নরম কাপড়ে চিপে বের করে ব্যবহার করবেন। যদি কারোর ব্রণের প্রবলেম থাকে তাহলে দেবেন টিট্রি অয়েল, এটা যে দিতে হবে এমন কোনো কথা নাই। আর যদি প্রচুর ড্রাই স্কিন থাকে তাহলে অল্প একটু বা আপনার পরিমাণ মতো নারকেল তেল ব্যবহার করবেন বা ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন। একটু আগে চামচে করে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি দুটো, আপনারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারবেন। আপনার হাতের কাছে যেটা আছে বা সাধ্যের মধ্যে যেটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। জেলটার ঘনত্ব কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং এই জেলটা দেখতে যেমন সুন্দর এর কার্যকারিতা অনেক বেশি। প্রতিদিন রাতে স্কিনটা ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে, তারপর স্কিনে ব্যবহার করতে হবে ট্যাপ ট্যাপ করে, যেভাবে আমরা সিরাম ব্যবহার করি। সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে ফেলবেন, প্রতিদিন রাতে এটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার স্কিনে যতই গর্ত থাকুক না কেন দেখবেন একদম ভ্যানিশ হয়ে যাবে, 100% কার্যকরী এই জেলটি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।